আচ্ছা আমরা আজকে কথা বলবো গ্রোথ হরমোনকে নিয়ে তো তোমরা এখানে কি দেখতে পাচ্ছ তোমরা এখানে দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমাদের হাইপোথ্যালামাস এটা হচ্ছে আমাদের অ্যান্টেরিয়র পিটিউটারি বা এডিনো হাইপোফাইসিস আর এটা হচ্ছে আমাদের পোস্টেরিওর পিটিউটারি বা নিউরো হাইপোফাইসিস তো তোমরা দেখতে পাচ্ছ আমাদের হাইপোথ্যালামাসে দুইটা নিউরনকে দেখা যাচ্ছে এই দুইটা নিউরন অবশ্য আমাদের একটা নিউক্লিয়াসের পার্ট এবং ওই নিউক্লিয়াসটাকে বলা হয়ে থাকে ভেন্ট্রোমিডিয়াল নিউক্লিয়াস এ ভেন্ট্রোমিডিয়াল নিউক্লিয়াসের দুইটা নিউরোনকে তোমরা এখানে দেখতে পাচ্ছ অনেকে অবশ্য বলে থাকেন এটা হচ্ছে আর্ক্রেট নিউক্লিয়াস তো সেটা যেই হোক আমাদের এখানে দুইটা নিউক্লিয়াসকে তোমরা দেখতে পাচ্ছ আমাদের এই নিউক্লিয়াসটা একটা হরমোন সিক্রেট করে একটা প্যাপটাইট হরমোন সিক্রেট করে যেটাকে বলা হয়ে থাকে গ্রোথ হরমোন রিলিজিং হরমোন আমাদের এই গ্রোথ হরমোন রিলিজিং হরমোন এই নিউরনটা সিক্রেট করে এবং আমাদের এই গ্রোথ হরমোন রিলিজিং হরমোন বাহিত হয়ে আমাদের এখানে এসে একটা সেলের উপরে কাজ করে এবং যেই সেলটার উপর কাজ করে সেটাকে বলা হয়ে থাকে যে সোমাটো ট্রপ এই সোমাটো ট্রপের উপর কাজ করে আমাদের এই গ্রোথ হরমোন রিলিজিং হরমোন এই সোমাটো ট্রোপ থেকে আরেকটা হরমোন রিলিজ করায় যেই হরমোনটাকে বলা হয়ে থাকে গ্রোথ হরমোন এখন দেখো আমাদের এখানে আরও একটা নিউক্লিয়াসকে আমরা দেখতে পাচ্ছি এই নিউক্লিয়াসটা কি করে এই নিউক্লিয়াসটা আমাদের আরও একটা প্যাপটাইড হরমোন রিলিজ করে যেটাকে বলা হয়ে থাকে গ্রোথ হরমোন ইনহেবিটিং ফ্যাক্টর এই গ্রোথ হরমোন ইনহেবিটিং ফ্যাক্টর আমাদের পোর্টাল সিস্টেম হয়ে আমাদের এই সোমাটো ট্রোপের উপর কাজ করে এবং সে এসে আমাদের এই গ্রোথ হরমোনের প্রোডাকশনকে বন্ধ করে দেয় বা প্রোডাকশনকে কমিয়ে দেয় তাহলে তোমরা দেখলা কিভাবে আমাদের হাইপোথ্যালামাস এবং আমাদের অ্যান্টেরিওর পিটিউটারি বা এডিনো হাইপোফাইসিস গ্রোথ হরমোন রিলিজ করতেছে এখন তোমরা সবাই অবশ্যই জানো যে আমাদের এই অ্যান্টেরিওর পিটিউটারি থেকে গ্রোথ হরমোন ছাড়াও আরও অনেকগুলো হরমোন রিলিজ হয় বাট অন্য অন্য হরমোনের সাথে আমাদের গ্রোথ হরমোনের পার্থক্য হচ্ছে অন্য অন্য সবগুলো হরমোন আমাদের বিভিন্ন স্পেসিফিক গ্ল্যান্ডে গিয়ে কাজ করে বাট আমাদের এই যে গ্রোথ হরমোন এই গ্রোথ হরমোন স্পেসিফিক কোনো গ্ল্যান্ডে কাজ করে না এটা কীভাবে কাজ করে আমরা আজকে সেটাই দেখব এখন আসো আমরা গ্রোথ হরমোন সম্পর্কে সামান্য কিছু ইনফরমেশন জানি যেমন আমাদের এই গ্রোথ হরমোন হচ্ছে একটা পেপটাইড হরমোন পেপটাইড হরমোন মানে কি এগুলি কিছু আমাদের অ্যামাইনো অ্যাসিড দিয়ে তৈরি এবং আমাদের এই গ্রোথ হরমোন একশো একানব্বইটা অ্যামাইনো অ্যাসিড দ্বারা তৈরি এবং আমাদের এই গ্রোথ হরমোনের মলিকুলার ওয়েটটা হচ্ছে টোয়েন্টি ইউনিট এবং আমাদের এই গ্রোথ হরমোন কন্টিনিউয়াসলি রিলিজ হয় না এটা যেই প্যাটার্নে রিলিজ হয় সেটাকে বলা হয়ে থাকে যে পালসেটাইল ফ্যাশন এটা পালসেটাইল ফ্যাশানে রিলিজ হয় মানে কখনো। অনেক বেশি পরিমাণে রিলিজ হয় কখন অনেক কম পরিমাণে রিলিজ হয় কখন বেশি পরিমাণে রিলিজ হয় কখন কম পরিমাণে রিলিজ হয় আমরা পরবর্তীতে সেটা জানব তুমি চাইলে সংক্ষেপে একটু জেনে রাখতে পারো যে আমাদের ডে টাইমে আমাদের গ্রোথ হরমোন কম পরিমাণে রিলিজ হয় মানে আমাদের দিনের বেলায় গ্রোথ হরমোন কম পরিমাণে রিলিজ হয় এবং রাতের বেলায় আমাদের গ্রোথ হরমোন বেশি পরিমাণে রিলিজ হয় রাতের বেলা বলতে আমরা বোঝাচ্ছি আমাদের স্লিপ টাইমে আমাদের গ্রোথ হরমোন বেশি পরিমাণে রিলিজ হয় এবং তোমরা হয়তো জেনে থাকবে যে আমাদের গ্রোথ হরমোন যেই ফ্যামিলির হরমোন সেই ফ্যামিলিতে তিনটা হরমোন আছে একটা হচ্ছে আমাদের সেই গ্রোথ হরমোন দ্বিতীয়ত আরেকটা হরমোন সেটা হচ্ছে প্রোলেকটিন এবং তৃতীয়ত আমাদের আরও একটা হরমোন যেটা আমাদের প্লাসেন্টা তৈরি করে থাকে সেটাকে বলা হয়ে থাকে যে হিউম্যান প্লাসেন্টাল ল্যাক্টোজেন এই তিনটা হরমোন এর কাজ করার প্যাটার্নটা একই হওয়ায় এগুলোকে আমরা একই ফ্যামিলির হরমোন বলি তাহলে গ্রোথ হরমোন আমাদের প্রোলেক্টিন এবং হিউম্যান প্লাসেন্টাল ল্যাকটোজেন যেটা প্লাসেন্টা তৈরি করে এই তিনটা হচ্ছে আমাদের একই ফ্যামিলির হরমোন এখন আমাদের এই গ্রোথ হরমোন ক্যাপিলারির মাধ্যমে কোথায় চলে যাবে আমাদের সিস্টেমিক সার্কুলেশনে চলে যাবে ধরো এটাকে আমরা আমাদের সিস্টেমিক সার্কুলেশন হিসেবে দেখাচ্ছি তাহলে গ্রোথ হরমোন আলটিমেটলি চলে আসলো আমাদের সিস্টেমিক সার্কুলেশনে সিস্টেমিক সার্কুলেশনে আসার পরে আমাদের গ্রোথ হরমোন কি করতে পারে আমাদের গ্রোথ হরমোন দুইটা কাজ করতে পারে যেমন গ্রোথ হরমোন সরাসরি আমাদের সিস্টেমিক সার্কুলেশন থেকে বিভিন্ন টিস্যুতে চলে যেতে পারে টিস্যুতে গিয়ে বিভিন্ন সেলে সরাসরি কাজ করতে পারে ওকে আমাদের গ্রোথ হরমোন বিভিন্ন টিস্যুতে গিয়ে সরাসরি কাজ করতে পারে আবার আমাদের গ্রোথ হরমোন চাইলে সেই গ্রোথ হরমোনটা আমাদের লিভারে চলে যাইতে পারে লিভারে গিয়ে তোমরা সবাই হয়তো জানো যে লিভারে গিয়ে আমাদের গ্রোথ হরমোন আরেকটা নতুন প্রোডাক্টে কনভার্ট হবে এবং সেই নতুন প্রোডাক্টটাকে বলা হয়ে থাকে সোমাটো মেডিন তাহলে আমরা কি বললাম আমাদের গ্রোথ হরমোন সার্কুলেটরি সিস্টেম থেকে দুইভাবে কাজ করতে পারে একভাবে হচ্ছে সে বিভিন্ন টিস্যুতে চলে গেল এবং টিস্যুতে গিয়ে স্যালের উপর সরাসরি কাজ করলো অথবা আমাদের এই গ্রোথ হরমোন লিভারে চলে যেতে পারে লিভারে চলে গিয়ে সে আমাদের সোমাটো মেডিনে কনভার্ট হতে পারে এবং সেটা কনভার্ট হয়ে আবার আমাদের সার্কুলেটরি সিস্টেমে আসে এবং এই সোমাটো সোমাটোম্যাডিন বিভিন্ন স্যালে গিয়ে তারপর কাজ করতে পারে এবং আমাদের এই সোমাটো মেটিনকে আরও একটা নামে ডাকা হয় সে নামটা তাহলে তোমরা জানতে পারো সেটাই হচ্ছে যে ইনসুলিন লাইক গ্রোথ ফ্যাক্টর ইনসুলিন লাইক গ্রোথ ফ্যাক্টর বলা হয় কারণ এটা আমাদের ইনসুলিনের মতো কাজ করে গ্রোথের ক্ষেত্রে তো আমরা পরবর্তীতে এই বিষয় সম্পর্কে ডিটেলস দেখব তাহলে চলো আমরা এখন দেখি যে আমাদের এই গ্রোথ হরমোন কিভাবে আমাদের এই সেলগুলোতে কাজ করবে চলো আমরা একটা স্যালকে এঁকে সেই সেলটাতে দেখার চেষ্টা করি যে কীভাবে আমাদের এখানে গ্রোথ হরমোন এসে কাজ করবে তো দেখো এটা হচ্ছে আমাদের একটা টিপিক্যাল স্যাল স্যালের ভেতরে কী থাকে তোমরা সবাই জানো যে স্যালের ভেতরে নিউক্লিয়াস থাকে তো দেখো আমাদের এই গ্রোথ হরমোনের জন্য স্যালে একটা রিসেপ্টর থাকে এবং এই রিসেপ্টরটা দেখতে অনেকটা এরকম মানে এই রিসেপ্টরটা হচ্ছে ওয়ান প্লাস রিসেপ্টর এবং যখন আমাদের গ্রোথ হরমোন এসে এই রিসেপ্টরটাতে বাইন্ড করবে তখন আমাদের এখানে তো আরও অনেক রিসেপ্টর থাকে তাই না ওই রিসেপ্টরগুলা ডাইমারাইজেশন প্রসেসের ভেতর দিয়ে যাবে মানে কি মানে আমি তোমাকে বুঝাই বলি যে ধরো এখানে আমাদের আরও একটা এরকম রিসেপ্টর আছে যেটা গ্রোথ হরমোন এসে বাইন্ড করলো তো যখন গ্রোথ হরমোন এসে বাইন্ড করবে তখন এই রিসেপ্টরটা এসে আমাদের আরেকটা রিসেপ্টরের সাথে চলে আসবে ডাইমার ফর্ম করা মানে হচ্ছে দুইটা রিসেপ্টর আমাদের একসাথ হয়ে যাবে একসাথ হয়ে যাওয়াটাকেই আমরা বলে যে ডাইমার ফর্ম করা তার মানে যখনই আমাদের গ্রোথ হরমোন এসে আমাদের রিসেপ্টরগুলোতে বসবে তখনই আমাদের এই রিসেপ্টরগুলা ডাইমার ফর্ম করবে এবং যখনই তারা ডাইমার ফর্ম করবে তখন আমাদের একটা অ্যানজাইম যেটাকে বলা হয়ে থাকে যে জ্যাক বা এটার পুরো নাম হচ্ছে জেনাস কাইনেজ এই জেনাস কাইনেজ অ্যানজাইমটা এসে আমাদের এই ওয়ান প্লাস রিসেপ্টরের সাথে বাইন্ড করবে এবং ওয়ান প্লাস রিসেপ্টরের সাথে বাইন্ড করে সে কি কাজ করবে দেখো তার নামটা কি জেনাস কাইনেজ কাইনেজ মানে কি সে লেট করতে পারে তাই তো সে আমাদের এই রিসেপ্টর এবং আমাদের এই যেই জেনাস কাইনেস উভয়কে সে আমাদের কি করে লেট করে এবং এর পরবর্তীতে আমাদের সেলের ভেতরে এখানেই কিছু ইনএক্টিভ ট্রান্সক্রিপশনাল ফ্যাক্টর থাকে যেই ইনএক্টিভ ট্রান্সক্রিপশনাল ফ্যাক্টরগুলা অ্যাক্টিভেট হয় কখন যখন আমাদের এই চ্যানাস ক্যানেজ গিয়ে আমাদের এই রিসেপ্টরের সাথে কাজ করল তো এই ইনএক্টিভ ট্রান্সক্রিপশনাল ফ্যাক্টরগুলোকে বলা হয়ে থাকে স্টেট স্টেট মানে কি স্টেট মানে হচ্ছে সিগন্যাল ট্রান্সডিউসিং অ্যান্ড অ্যাক্টিভেটর অফ ট্রান্সক্রিপশন তাহলে আমি এই জিনিসটাকে একটু বুঝিয়ে বলি সিগনাল ট্রান্সডাকশান অ্যান্ড অ্যাক্টিভেটর অফ ট্রান্সক্রিপশান এটা বলতে আমি কি বোঝাচ্ছি নর্মালি এই স্টেট হচ্ছে একটা প্রোটিন এবং নর্মালি আমাদের এখানে যে প্রোটিনগুলো থাকে এই প্রোটিনগুলো কী করে এই প্রোটিনগুলা আমাদের সেল মেমব্রেন থেকে কোনো একটা ইনফরমেশান আমাদের নিউক্লিয়াসের ভেতরে পৌঁছা দেয় নিউক্লিয়াসের ভেতরে কী থাকে ডিএনে থাকে দেখো নর্মালি প্রোটিন কি করে আমাদের বিভিন্ন ইনফরমেশনকে সেল মেমব্রেন থেকে সেলের ভেতরে পৌঁছে দেয় বাট আমাদের এই যে স্টেট যে প্রোটিনটা এই প্রোটিনটা কি করে এই প্রোটিনটা দুইটা কাজ করে এই প্রোটিনটা সেলের মেমব্রেন থেকে ইনফরমেশনকে আমাদের নিউক্লিয়াসের ভেতরে পৌঁছে দেয় প্লাস পাশাপাশি সে আমাদের নিউক্লিয়াসের ভেতর যে ডিএনএ থাকে সেই ডিএনএর যে ট্রান্সক্রিপশন সেই ডিএনএর ট্রান্সক্রিপশনকেও স্টিমুলেট করে তাহলে আমি কি বললাম নর্মালি আমাদের এখানে যে প্রোটিনগুলো থাকে এই প্রোটিনগুলো আমাদের সেল মেমব্রেন থেকে ইনফরমেশান আমাদের নিউক্লিয়াসের ভেতর নিয়ে যায় মানে ট্রান্সডাকশন করে সেই জন্যই তাদেরকে বলা হয়ে থাকে যে সিগন্যাল ট্রান্সডাকশন মলিকিউল বাট আমাদের এই স্টেট এটা দুইটা কাজ করতেছে এটা আমাদের সিগন্যালকে ট্রান্সডাক তো করতেছে সিগন্যালকে পরিবহন তো করতেছে পাশাপাশি সে আমাদের ট্রান্সক্রিপশনের ফ্যাক্টরগুলোকে অ্যাক্টিভেট করতেছে যার ফলেই তার নামটা হচ্ছে সিগন্যাল ট্রান্সডাকশন অ্যাক্টিভেটর অফ ট্রান্সক্রিপশন তাহলে এখন তুমি বুঝে গেছো যে আমাদের এই স্টেট এসে কি করবে আমাদের স্টেট এখান থেকে এসে এখানে বাইন্ড করবে দুইটা স্টেট আসবে এই দুইটা স্টেট এসে আমাদের দুইটা জেনাস ক্যানিজের সাথে বাইন করবে এবং এই স্টেটগুলো কি কাজ করবে বুঝতেই পারতেছ প্রথমত আমাদের এই স্টেটগুলা আমাদের নিউক্লিয়াসের ভেতরে কিছু ইনফরমেশনকে নিয়ে যাবে এবং পাশাপাশি তারা আমাদের এই ডিএনএর যে ট্রান্সক্রিপশন ফ্যাক্টরগুলা সেই ট্রান্সক্রিপশন ফ্যাক্টরগুলাকে স্টিমুলেট করবে এবং আমাদের ডিএনএ কি করবে ট্রান্সক্রিপশন করা শুরু করবে ট্রান্সক্রিপশন করার মাধ্যমে ধরো আমাদের ডিএনএ ট্রান্স সক্রিপশন করতেছে এই ট্রান্সক্রিপশন করার মাধ্যমে আমাদের ডিএনএ কী করবে বেশি পরিমাণে এমআরএনএ তৈরি করবে এই এম আর এন এ পরবর্তীতে আমাদের সাইটোপ্লাজমে আসবে এবং সাইটোপ্লাজমে আসার পরে পরবর্তীতে তারা কোথায় চলে যাবে পরবর্তীতে তারা আমাদের রাইভোজোমে চলে যাবে এবং রাইভোজোমে গিয়ে আমাদের এই এম আর ট্রান্সলেশন করবে এখানে আমাদের ট্রান্সলেশন হবে এই ট্রান্সলেশনের মাধ্যমে পরবর্তীতে আমাদের এই এম এগুলো থেকে কিছু প্রোটিন তৈরি হবে এবং এই প্রোটিনগুলো আমাদের সেলের ফাংশনকে অল্টার করবে তাহলে আমরা কি বললাম যে গ্রোথ হরমোন আসলো ওয়ান প্লাস রিসেপ্টরের সাথে বাইন্ড করলো জেনাস কাইনেস আসলো ফসফোরাইলেট করলো আমাদের রিসেপ্টরকে এবং আমাদের যেন স্কাইনেস কে দেন আমাদের স্টেট আসলো যেটা এসে আমাদের নিউক্লিয়াসে ইনফরমেশন নিয়ে গেল পাশাপাশি সে আমাদের নিউক্লিয়াসের কিছু ট্রান্সক্রিপশন ফ্যাক্টরকে স্টিমুলেট করলো ট্রান্সক্রিপশন হলো এমআরএনএ তৈরি হলো রাইবসমে গেল ট্রান্সলেশন হলো কিছু প্রোটিন হলো সেলের ফাংশনটা চেঞ্জ হলো এবং স্টেট গিয়ে আমাদের ম্যাটাবলিজমকে অল্টার করতে পারে তাহলে চলো আমরা দেখার চেষ্টা করি যে কিভাবে আমাদের গ্রোথ হরমোন আমাদের ম্যাটাবলিজমকে অল্টার করে তো সেই আলোচনাটা শুরু করার আগে আমি তোমাকে গ্রোথ হরমোনের ন্যাচার সম্পর্কে কিছু ইনফরমেশন দিয়ে রাখতে চাই যাতে আমরা ওই আলোচনাটা বুঝতে পারি গ্রোথ হরমোন দুইভাবে কাজ করে গ্রোথ হরমোন কোনো কোনো জায়গায় অ্যানাবলিক কাজকর্ম করে মানে হচ্ছে সিনথেসিস করে এবং কোন কোন জায়গায় গ্রোথ হরমোন ক্যাটাবলিক কাজকর্ম করে মানে গ্রোথ হরমোন সেখানে ব্রেকডাউনে কাজ করে তো কোথায় গ্রোথ হরমোন অ্যানাবলিজম বা কিছু জিনিস সিনথেসিসে কাজ করবে যখন আমাদের গ্রোথ হরমোন প্রোটিনকে নিয়ে ডিল করবে তখন সে আমাদের সেখানে অ্যানাবলিজমের কাজকর্ম করবে এবং যখন আমাদের এই গ্রোথ হরমোন ফ্যাটকে নিয়ে কাজ করবে বা লিপিডকে নিয়ে কাজ করবে তখন সে সেখানে আমাদের ক্যাটাবলিক কাজকর্ম করবে কারণ কি দেখো এটা খুব সহজেই বোঝা যায় যে একটা মানুষের যখন বয়স বাড়তে থাকে তখন কি হয় ওই মানুষটার ফ্যাটের পরিমাণটা বাড়তে থাকে মানে লিপিডের পরিমাণটা বাড়তে থাকে এবং আমাদের প্রোটিনের পরিমাণটা কমতে থাকে বা আমাদের বডি কমতে থাকে তাহলে দুইটা কাজ হচ্ছে একটা হচ্ছে আমাদের প্রোটিনের পরিমাণ কমতে চায় আর হচ্ছে আমাদের ফ্যাটের পরিমাণটা বাড়তে চায় ঠিক এই বিপরীত কাজটাই করে আমাদের গ্রোথ হরমোন আমাদের গ্রোথ হরমোন আমাদের প্রোটিন কে সিনথেসিস করে মানে আমাদের বডি মাসকে বাড়ায় এবং আমাদের এই যে ফ্যাটের সে সেই ফ্যাটের ডেপোজিশনটাকে কমায় ফ্যাট ক্যাটাবলিজম করার মাধ্যমে এটারও কারণটা কি দেখো আমাদের গ্রোথ হরমোনের ন্যাচার হচ্ছে এরকম যে গ্রোথ হরমোন আমাদের সিক্রেশনের পরিমাণটা ধীরে ধীরে কমতে থাকে এবং এই গ্রোথ হরমোনের সিক্রেশনটা পিউবার্টিতে সবচাইতে বেশি থাকে এবং ধীরে ধীরে পিউবারিটির পরে এটা কমতে থাকে এবং আমাদের সিক্সটি ইয়ারের পরে একদম র্যাপিডলি এই গ্রোথ হরমোনের সিক্রেশনটা কমে যায় তাহলে দেখো পিউবারিটিতে এটা সবচাইতে বেশি থাকতেছে এবং তুমি দেখবা যে পিউবার পার করার কোনো একজন মানুষের বডি মাস বেশি থাকে প্রোটিন বেশি থাকে এবং তার ফ্যাট কম থাকে কারণটা হচ্ছে আমাদের গ্রোথ হরমোন গ্রোথ হরমোন কি করে আমাদের প্রোটিনের ক্ষেত্রে অ্যানাবলিজম করে মানে একটা প্রোটিনের পরিমাণটাকে আমাদের বডিতে বাড়ায় এবং আমাদের ফ্যাটের ক্ষেত্রে ক্যাটাবলিজম করে মানে আমাদের ফ্যাটের পরিমাণটাকে কমায় যার ফলে পিউবার্টিতে যখন সবচাইতে বেশি পরিমাণে গ্রোথ হরমোন রিলিজ হচ্ছে তখন আমাদের ফ্যাটের পরিমাণটা কম থাকে এবং আমাদের প্রোটিনের পরিমাণটা বাড়তে থাকে বাট ধীরে ধীরে আমরা যখন বয়স্ক হচ্ছি তখন